সাহাবী আবু জার আবার জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ু হুজুর এর পরে পৃথিবীতে কোন মসজিদ তৈরি করা হয় আল্লাহ পাকের রাসূল বললেন কাল মসজিদুল আকসা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে হারাম তৈরি হওয়ার পরে পৃথিবীতে যে মসজিদটা দুই নম্বরে তৈরি হয় যে মসজিদটি দুই নম্বরে নির্মিত হয় সেটাই ছিল মসজিদুল আকসা মসজিদুল হারাম যদি হয় পৃথিবীর প্রথম মসজিদ আর মসজিদুল আকসা যদি হয় পৃথিবীর দ্বিতীয় মসজিদ তাহলে এই দুই মসজিদ নির্মাণের ব্যবধান কাল কত আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ আপনার রাসূলের রাত্রে রে পরিভ্রমণ তো স্টার্ট হলো মসজিদে হারাম থেকে আল্লাহ এরপরে আপনি আপনার রাসূলকে কোথায় নিয়ে গেলেন মহান আল্লাহ বললেন লাইলাম মিনাল মসজিদিল হারাম إلى المسجد الأقصى مهان الله بلين أمان نبيد پوری برمونر starting point چلو مسجد الحرام ار اير پوری امی اللہ پاک رب العالمين امار رسول کے حضیر کرالم مسجد الأقصى আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন লুবনান নামীয় পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন মহান আল্লাহ বললেন ইব্রাহিম সামনের দিকে তাকাও ইব্রাহিম নবী সামনের দিকে তাকালেন বাইতুল মুকদ্দাস তার চোখে এলো বাইতুল আকসা তার চোখে এলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমার দৃষ্টিকে সামনের দিকে প্রসারিত করো ইব্রাহিম নবী সামনের দিকে আরো প্রসারিত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার খলিল ইব্রাহিম যত দূর তোমার চোখ দেখতে পাচ্ছে তোমার চোখ যত দূর এরিয়াকে দেখতে পাচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টোটাল এরিয়াটাকে আজ থেকে আল আরদুল মুকদ্দাসা পবিত্র ভূমি বানিয়ে দিলাম কোরআনের ভাষায় বাইতুল মুকদ্দাসের এরিয়া আল আরদুল মুকদ্দাসা এটা ছ পারা সূরা মায়দায় ঠিক এই শব্দ আসছে আল আরদুল ফিলিস্তিন এবং ইসরায়েল যে দুটি দেশ নিউজ পেপার নিউজ চ্যানেলের হেডলাইনে নিউজ চ্যানেল এবং বিভিন্ন নিউজ পেপারের সংবাদ মাধ্যমের হেডলাইনে জায়গা পাচ্ছে উভয় দেশের এই যে দ্বন্দ্ব বছরের পর বছর ইসরায়েল মুসলমানদেরকে অ্যাটাক করে যাচ্ছে বিশেষভাবে যে ভূমিটাকে কেন্দ্র করে ইসরায়েলের এই অবৈধ লড়াই কোরআনের ভাষায় এই ভূমিটাকে বলে আল আরদুল মুকদ্দাসা আরদুন মানে মাটি বা ভূমি আর মুকদ্দাসা শব্দের অর্থ হলো পবিত্র এই পাখাটা আরেকটু ঘুরিয়ে দাও যদি কেমন ঠান্ডা লাগছে বন্ধ করে দিও
তাহলে আল আরদুল মুকদ্দাসা শব্দের অর্থ দাঁড়ায় পবিত্র ভূমি যেটি হাজার হাজার বছর ধরে মুসলমানদেরই কবজায় ছিল আবার বলছি হাদিস শরীফের একটা বয়ান শুনলে বিষয়টা আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হবে এক হাদিসে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قلت يا رسول الله أي مسجد وضع أول حضور كون مسجد পৃথিবীতে প্রথম তৈরি করা হয় সাহাবারা যখন নবীজির দরবারে আসতেন তখন তাদের ভিতরে লুকিয়ে থাকতো জানবার কৌতূহল সাহাবীদের ভিতরে শিখবার কৌতূহল ছিল অতি প্রবল যা আজকের মুসলমানদের ভিতরে খুবই অভাব বর্তমান সময়ের মুসলমানদের তো জানবার কৌতূহল নেই বললেই চলে কিন্তু সাহাবায়ে কেরামরা ছিলেন এ ব্যাপারে খুব এগিয়ে এবং তাদের যেটুকু শিক্ষা তার সবই ছিল رسول پاك الدربار سبحان الله بلو صحابي راكونو کالج انیورسٹی کنو شکھانی کتان بدلائی پاٹ بھون بدل پیٹر ستر چلن نا তাদের শিক্ষা ছিল মূলত মসজিদ কেন্দ্রিক আজও মসজিদে নববীতে সেই ব্যবস্থাটা আছে নামাজের পরে শিক্ষাদান এই পদ্ধতিটা মসজিদে নববীতে আজও বহাল আছে খুদ মদিনাওয়ালাদের বাচ্চারা তারা নামাজের পরে ওই যে মসজিদে নববীর প্লেয়ার গুলো আছে এক একটা প্লেয়ারের গলায় এক একজন শিক্ষক বসে যান আর ছাত্ররা শিক্ষকদের সামনে এসে বসে যায় সাহাবায়ে কেরামরা ছিলেন এরকম রাসূলের মজলিসে মসজিদে নববীর ছাত্র এতটাই শিক্ষা অর্জন করেছিলেন যে তাদের যুগটাই পৃথিবীর ইতিহাসে সোনালী যুগ বলে আখ্যা পেয়েছে সুবহানাল্লাহ
আমাদের দেশের স্কুল কেন্দ্রিক কলেজ কেন্দ্রিক ইউনিভার্সিটি কেন্দ্রিক শিক্ষা এবং শিক্ষার এই উন্নত ব্যবস্থাপনা যে এখনো পশ্চিমবঙ্গ সরকার সব উন্নত ব্যবস্থা পরিগ্রহণ করতে পারেনি যেটা জাপানে চলে আমেরিকাতে চলে ইউরোপ মহাদেশে চলে যেমন স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা কম্পিউটার কেন্দ্রিক ছাত্রছাত্রীদের শিক্ষাদান শিক্ষা ব্যবস্থা এত অত্যাধুনিক জায়গাতে পৌঁছানোর পরেও যে উন্নতি মসজিদ কেন্দ্রিক রসুল পাকের জামানার শিক্ষাতে সাধন হয়েছিল এবং সাহাবায়ে কেরামরা রসুল পাকের নিকট থেকে এই মসজিদ কেন্দ্রিক শিক্ষা নিয়ে যে সফলতার চূড়ান্ত সীমাতে পৌঁছেছিলেন আজকের এই অত্যাধুনিক ব্যবস্থাপনা স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা বলি আর বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পাঠদান বলি এত উন্নত ব্যবস্থা পরিগ্রহণ করেও এডুকেটেড পারসনদেরকে সেই জায়গাতে কেউই পৌঁছে দিতে পারেনি যদিও আমি শেষের দিকে এসে আবার এই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলবো ইনশাআল্লাহ এক্ষুনি যেটা বলছিলাম বুখারী শরীফের এক হাদিসে এসছে হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال قلت يا رسول الله আমি রাসূলকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল আইয়ু মসজিদিন উদিআ আউয়াল হুজুর কোন মসজিদ পৃথিবীতে প্রথম তৈরি হয় তো এখান থেকেই বলছিলাম যে সাহাবীদের জানবার কৌতূহল ছিল অত্যন্ত প্রবল তো রাসূল জবাব দিয়ে বললেন কাল আল মসজিদুল হারাম রাসূল বললেন পৃথিবীর প্রথম মসজিদ কাবা সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর প্রথম মসজিদ বলুন কোরআনুল কারীম এ ব্যাপারে বিবরণ দিয়েছে ان اول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর যেটা বানানো হয়েছিল নির্মাণ করা হয়েছিল উদিআল লিন্নাস মানুষের জন্য অর্থাৎ মানুষ তাতে আল্লাহর ইবাদত করবে লল্লাযি বিবাক্কাতা সেটা বাক্কা শহরে অবস্থিত বাক্কা শহর বলতে মক্কা শহর
আর মক্কা শহরে পৃথিবীর প্রথম ওই ঘরটির নাম হলো মসজিদুল হারাম সবাই একটু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমার প্রশংসাও না যে কারণেই হযরত আবু যার যখন জিজ্ঞেস করলেন আইয়ু মসজিদিন উদিআ আউয়ালু হুজুর এই পৃথিবীতে কোন মসজিদ প্রথম তৈরি করা হয় রাসূল বললেন কাল আল মসজিদুল হারাম সাহাবী আবু যার আবার জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ু হুজুর এর পরে পৃথিবীতে কোন মসজিদ তৈরি করা হয় আল্লাহ পাকের রাসূল বললেন কাল মসজিদুল আকসা সুবহানাল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে হারাম তৈরি হওয়ার পরে পৃথিবীতে যে মসজিদটা দুই নম্বরে তৈরি হয় যে মসজিদটি দুই নম্বরে নির্মিত হয় সেটাই ছিল মসজিদুল আকসা যেটাকে আমরা জানি বাইতুল মুকাদ্দাস নামে এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার আবার রাসূলকে জিজ্ঞেস করলেন কালা কাম কানাত বাইনাহুমা বললেন হুজুর এই দুই মসজিদ নির্মাণের দিক দিয়ে পার্থক্য কত দিনের মানে কাবা শরীফ তৈরি হওয়া তথা মসজিদুল হারামের নির্মাণ এবং মসজিদুল আকসার নির্মাণের মাঝখানের ব্যবধানটা কত দিনের মসজিদুল হারাম যদি হয় পৃথিবীর প্রথম মসজিদ আর মসজিদুল আকসা যদি হয় পৃথিবীর দ্বিতীয় মসজিদ তাহলে এই দুই মসজিদ নির্মাণের ব্যবধান কাল কত আল্লাহ পাকের রাসূল বললেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন রাসূলুল্লাহ বললেন চল্লিশ কতদিন এনে কিছু বলিনি আমি দিনও বলিনি মাসও বলিনি ঘন্টাও বলিনি বৎসরও হাদিসে যা আছে তাই বলেছি সাহাবারা জিজ্ঞেস করলেন ব্যবধান কতদিনের রাসূল বললেন চল্লিশ ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমের ভিতরে বয়ান করেছেন সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন হুজুর দুই মসজিদ নির্মাণে ব্যবধান কতদিন রাসূলুল্লাহ জবাব দিলেন কালা আরবাউনা সানা রাসূলুল্লাহ বললেন চল্লিশ বছর এই বছরের কথাটা বুখারীতে নেই শুধু চল্লিশ আছে আর মুসলিমে এসেছে চল্লিশ বছর তা সে বাইতুল মুকাদ্দাস আজকের মসজিদ কথা বলেন না কেন খুব দুর্বল দেখাচ্ছে আপনাদের মানে এত দুর্বল শ্রোতাদের কাছে অস করা যায় না এই এক জায়গা থেকে আমি নেমে তাই আসলাম মালান তো মজলিসের চেয়ে বড় পুরো মজলিস ফুলফিল এবং আমি উঠতেই ভরে গেল পুরো মজলিস
এবং শ্রোতাও যথেষ্ট সতেজ চাঙ্গা ক্লাসে ছাত্র চাঙ্গা না হলে মাস্টার পড়াত পান না মাস্টার ভালো হয় তো লাভ হবে মাস্টার ক্লাসে যে দেখে একজন ছাত্র তারও কন্ডিশন বিরাট খারাপ পড়াত পারবে না কি পড়াবে আপনাদের তো একটা কৌতূহল আগ্রহ নিয়ে ওয়াজের মজলিসে বসতে হবে ছাত্রদের তথা শিক্ষার্থীদের শ্রোতাদের কৌতূহল যত বেশি হবে তো বক্তাদের বলার স্পৃহাটা তত বৃদ্ধি পাবে মানে গতিটা তত এই আমরা যেটাকে বলি বাইতুল মুকাদ্দাস এইটা কোরআনের ভাষায় মসজিদুল আকসা কি নাম কিসের ভাষায় আল্লাহ পাকের কোরআনের 15 পারা সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতেই মহান আল্লাহ জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله بولون মহান আল্লাহ জানিয়েছেন পবিত্র সেই আল্লাহ الذي اسرى بعبده যিনি তার কোন এক বান্দাকে পরিভ্রমণ করিয়েছিলেন আমরা যেন জিজ্ঞেস করলাম আপনার কোন এক বান্দাকে আপনি পরিভ্রমণ করিয়েছিলেন আল্লাহ কিন্তু পরিভ্রমণের সময়টা ছিল রাত না দিন মহান আল্লাহ বললেন লাইলান পবিত্র সেই আল্লাহ যিনি তার কোন এক বান্দাকে পরিভ্রমণ করিয়েছিলেন রাত্রি বেলায় তমাম দুনিয়ার মুফাসসিরিনে আজামরা মুফাসসিরিনে হযরতরা বলেছেন যে বান্দাকে আল্লাহ রাত্রি বেলায় পরিভ্রমণ করিয়েছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাব দেখতেছে কটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার একটু ঘুরে ফিরে ওরা বাড়ি চলে তো সহজে ভালো হয় দেখ আল্লাহ হেদায়েত দান করুক আমরা তো বদদোয়া করার জন্য করতে পারি না হেদায়েতের কামনা করতে পারি বাকি ইচ্ছা আল্লাহর কিন্তু হেদায়েত নেওয়ার ইচ্ছা জান নেই ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ বলেন যে জাতি নিজেরা হেদায়েত হয় না আল্লাহ সে জাতিকে হেদায়েত দেন না চাক ছাড়ুন সব তো আয়াতটাতে আবার কামব্যাক করি আল্লাহ বললেন পবিত্র সেই আল্লাহ যিনি তার কোন এক বান্দাকে পরিভ্রমণ করিয়েছিলেন রাত্রি বেলায় বান্দাটাকে বিআবদিহি আইবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পরিভ্রমণ করিয়েছিলেন কোথা থেকে আমরা যখন জিজ্ঞেস করলাম আল্লাহ নবীর এই রাতের পরিভ্রমণটা কোথা থেকে স্টার্ট হলো আল্লাহ পাক জবাব দিলেন মিনাল মসজিদিল হারামে بعبده ليلا من المسجد الحرام মহান আল্লাহ বললেন তার পরিভ্রমণের স্টার্টিং পয়েন্ট ছিল মসজিদুল হারাম পরিভ্রমণটা শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে তো কাবার অনেকগুলো নাম আছে যার ভিতরের এক নাম মসজিদুল মানে মানে জিজ্ঞেস করেছে হারাম মানে সুদ খাওয়া হারাম তার মানে কি কিছু বলেন সুদ হারাম মানে কি না 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 তাই সুদ হারাম এটা তো বলতে পারবেন সুদ হারাম তার মর্ম কি পবিত্র সুদ হারাম তার মানে সুদ পবিত্র হ্যাঁ আর মসজিদুল হারাম মানে অপবিত্র মসজিদ তাহলে এখানে হারাম শব্দের অর্থ পুরো আলাদা কি আমি এ বছরে হজ থেকে বোধহয় ফিরে বহু মজলিসে এই হারাম শব্দের তাৎপর্য বিশ্লেষণ করেছিলাম কাবাকে কেন মসজিদুল হারাম বলা হয় এখানে ওর মর্ম পবিত্র মসজিদ আল্লাহ পাক বলেন এই মসজিদ থেকেই আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক রাতে পরিভ্রমণ করালাম আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আপনার রসুলের রাত্রে রে পরিভ্রমণ তো স্টার্ট হলো মসজিদে হারাম থেকে আল্লাহ এরপরে আপনি আপনার রসুলকে কোথায় নিয়ে গেলেন মহান আল্লাহ বললেন লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মহান আল্লাহ বললেন আমার নবীর পরিভ্রমণের স্টার্টিং পয়েন্ট ছিল মসজিদুল হারাম আর এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে হাজির করালাম মসজিদুল আকসায় মিন্স রসুল ওই রাতে মেরাজে যাচ্ছেন 51 বছর বয়স 26 রজব দিবাগত রাত কোথায় যাচ্ছেন কোথা থেকে শুরু হয়েছে কাবা থেকে কোথা থেকে প্রথম কোথায় নিয়ে যাচ্ছেন কেন হ্যাঁ আর তো জায়গা আছে দুনিয়া আর জায়গা ছিল না নবী আচ্ছল ওই রাত্রে যাচ্ছেন কোথায় মেরাজ মানে মেরাজ মানে জিজ্ঞেস করেছি মেরাজ মিম আইন র আলিফ জিম মেরাজ মেরাজের বাংলা মানে সিঁড়ি সিঁড়ি বইয়ে কি করা হয় নবী উপরের দিকে গেছেন তাই ওর নাম 26 রজব দিবাগত রাত রসুল যাচ্ছেন আল্লাহর দিদারে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় ওখানে রসুল কি করতে গেলেন বলুন আর বলতে পারবেন না
জাতির জাতির জনক জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোন একদিন লুবনান নামীয় পর্বতের উপরে উঠলেন মন দিয়ে শুনুন বর্তমান যেটা সিরিয়া বলে আগে ছিল শাম কি ছিল আর মসজিদে আকসা এক সময় এই শামের অধীনে ছিল এ ফিলিস্তিন নাকি ভৌগোলিক যে অবস্থান কালকে গুগলে সার্চ করে যা দেখলাম পৃথিবীর তিন মহাদেশের বর্ডার পৃথিবীর এই কথা বুঝতেছেন নাকি হ্যাঁ সুতরাং ভৌগোলিক অবস্থানটা খুব দারুণ এটা একটা পিরিয়ডে একটা পিরিয়ডে এই শামের ভিতরে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে দেশের একজন বিখ্যাত নবী ইব্রাহিম আলাইহিস সালাম লুবনান নামীয় পাহাড়ের উপরে উঠলেন মনে আছে কথা বলেন না কথা আওয়াজ নেই কেন আপনাদের এত স্লো মোশনে আওয়াজ দিলে হয় নাকি কোন পাহাড়ে উঠলেন লুবনান নামীয় পাহাড়ে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে লিখছেন পাহাড়ের নাম কি কোথায় সে ওই বাইতুল মুকদ্দাসের আশপাশে হ্যাঁ মসজিদুল আকসার আশপাশে নাম কি আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন লুবনান নামীয় পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন মহান আল্লাহ বললেন ইব্রাহিম সামনের দিকে তাকাও ইব্রাহিম নবী সামনের দিকে তাকালেন বাইতুল মুকদ্দাস তার চোখে এলো বাইতুল আকসা তার চোখে এলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমার দৃষ্টিকে সামনের দিকে প্রসারিত করো ইব্রাহিম নবী সামনের দিকে দৃষ্টি আরো প্রসারিত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার খলিল ইব্রাহিম যত দূর তোমার চোখ দেখতে পাচ্ছে তোমার চোখ যত দূর এরিয়াকে দেখতে পাচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টোটাল এরিয়াটাকে আজ থেকে আল আরদুল মুকদ্দাসা পবিত্র ভূমি বানিয়ে দিলাম কোরআনের ভাষায় বাইতুল মুকদ্দাসের এরিয়া আল আরদুল মুকদ্দাসা এটা ছপারা সূরা মায়দায় ঠিক এই শব্দ আসতেছে আল আরদুল মুকদ্দাসা আরদুন আরদুন মানে ভূমি বা মাটি আর মুকদ্দাসা এটা প্রশ্ন বল দেব বল দেব লফজে আরদুন শব্দের দিকে তাকালে মনে হয় যে পুরুষ লিঙ্গ শব্দের দিকে তাকালে কি পুরুষ লিঙ্গ আর মুকদ্দাসা স্ত্রীলিঙ্গ মুকদ্দাসা স্ত্রীলিঙ্গ কারণ কোন শব্দ স্ত্রীলিঙ্গ হতে গেলে তার কিছু চিহ্ন বা আলামত বা প্রতীক আছে সেই চিহ্নগুলো আর শব্দের ভিতরে নেই আর শব্দের ভিতরে নেই আর আরবি ব্যাকরণের কায়দা হলো সেফাত যমন আসবে মৌসুফ তমন আসবে সেফাত যদি মুজাক্কার হয় মৌসুফ ও মুজাক্কার হবে এ বুঝবেন আপনারাও বুঝবেন না বুঝবেন এসব এসব বুঝতে গেলি হে মাদ্রাসায় তিন চার বছর পড়ার পরে তো এসব পড়ানো হয় সেফাত মুজাক্কার হলে মৌসুফ সেফাত যদি মুয়ান্নাস হয় মৌসুফ মৌসুফ এখানে যেন দেখা যাচ্ছে যে একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস এই হুজুর গুলো জিজ্ঞেস করে দেখবেন যে এরম হয়েছে কেন হুজুর এরম তো হয় না মানে এ মধ্যে হলে ও মধ্যে হবে এ এক বচন হলে ও এক বচন হবে এ দ্বি বচন হলে ও দ্বি বচন হবে ও এ বহু বচন হলে ও বহু বচন হবে এ মেয়ে হলে ও মেয়ে হবে
ভাই এগুলো না জাতির কাছে কথা বলি যখন খুব কষ্ট হয় যে জাতি আলেম চেনে না জাহেলদের ধরে জিন্দাবাদ দিতে দিতে স্টেজে তুলে দেয় এক ঘন্টা বসে আছে তো যদি কোরআনের কিছু মেসেজ শুনে বসে 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 তাহলে লাভ হয়